প্রশ্ন হচ্ছে, 71 টিবি নিয়ে কিছু বলেন। আসলে 71 টিবি বা এই জাতীয় কোনো টিভি আমি পছন্দ করি না। বর্তমান সময়ে টিভিগুলো সবগুলি হচ্ছে হারাম জিনিস দেখায়। বেশিরভাগই দেখবেন যে খবর পাঠিকা সে উলঙ্গ হয়ে আসছে, অথবা একজন সাক্ষাৎকার নিচ্ছে সে তার যে অবস্থা কোনো ভালো মানুষের দিকে তাকাতে পারে না। আবার এরাই আবার কখনো কখনো হুজুরদের সাক্ষাৎকার নেয়, আর হুজুরদের বিভিন্ন প্রশ্ন করে, কখনো কখনো যেন এদের সারা চলেই না এরকম অবস্থা হয়। এরা আসে টিভিগুলো দখল করে বসে, টিভিতে মানে বিভিন্ন রকমের সাজগোজ করে বসে। নারীদের যে অবস্থা এগুলি কোনো আসলে ভালো মানুষের দিকে তাকানোর অবস্থা নেই। আলহামদুলিল্লাহ আমরা ও সমস্ত টিভির ধার ধারি না। তো আমরা অনুরোধ করবো মানুষদেরকে, যারাই এই টিভি চালান, প্রত্যেকে অনুরোধ করবো টিভি বন্ধ করুন পুরোপুরি। টিভি পুরোপুরি বাসা থেকে অমিট করে দেন। 71, 72, 75 কোনো টিভির আমার দরকার নেই। আমার টিভি কোনো টিভি দিয়ে কিছু লাভ হবে না। এই টিভিতে শুধু অপসংস্কৃতি আমাদের ছড়াচ্ছে। আমাদের সমাজে অপসংস্কৃতি ছাড়া আর কোনো কিছুই আসতেছে না। আমি দেখলাম আপনি যদি কোনো সারাদিনে একটা প্রোগ্রাম যদি আপনাকে দেয়, সেটা কীরকম দিবে? শুরু করবে বিসমিল্লাহ রহমান রহিম, যাদের ইমানের একটু ইচ্ছা আছে অথবা যারা মার্কেট পাইতে ইচ্ছা করে, আর শেষ করবে বিসমিল্লাহ রহমান রহিম। মাঝখানে সব জায়েজ। আমাদের এক স্যার বলছিল যে যখন গাড়িটা শুরু হয় চট্টগ্রাম থেকে, তখন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, কিন্তু প্রায় সারা রাস্তায় গান গায়, আর কোনো শেষ হয়ে গেছে কোরআন তেলাওয়াত শুরু করছে, সারা রাস্তায় গান গায়, সব জায়েজ হয়ে গেছে। তো আমাদের টিভিগুলো সে একই অবস্থা হচ্ছে। প্রত্যেকটা টিভি আজ এই অবস্থা যাচ্ছে, কোনো টিভি এখন ভালো নয়। আমরা অনেক যতটুকু আমরা দেখেছি, এক সময় ছিল ইসলামিক টিভি যেখানে কোনো গান হতো না, যেখানে শুধু হইতো ইসলামিক প্রোগ্রামই হইতো, এখন আর কোনো টিভি বাকি নেই। এক সময় ছিল ফিস টিভি, যেটা আপনারা মারামারি হানাহানি করে বন্ধ করে দিয়েছেন, দেশের মধ্যে আপনারা আন্দোলন করে বন্ধ করে দিয়েছেন। তো এখন আর টিভি বলতে ইসলামিক কোনো টিভি আমরা দেখি না। সবগুলির মধ্যে অন ইসলামিক কর্মকাণ্ড হয়, এবং এগুলি যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে বা এগুলির দিকে তাকিয়ে থাকে, তো তার অনবরত জিনা হচ্ছে, বেবিচার হচ্ছে। এই নারীর দিকে তাকানো কে জায়েজ করে দিল তাকে? এই পুরুষের দিকে তাকানো কোন এই নারীকে জায়েজ, নারীর জন্য কীভাবে জায়েজ ছিল? একজন নারী আরেক পুরুষের দিকে তাকিয়ে থাকবে, একজন পুরুষ আরেক নারীর দিকে তাকিয়ে থাকবে, এই সব সংস্কৃতি বাধ্য করা হচ্ছে আমাদের টিভিগুলোতে। টিভি সবগুলোই বন্ধ করা উচিত। আপনার ঘরে টিভি যেন না আসে, সেটা আপনি চিন্তাভাবনা করবেন। কোনো টিভির পক্ষে কথা বলি না আমরা। দ্বিতীয়ত, 71 টিভি এখন যেটা নামছে, এটা নির্লজ্জভাবে নামিছে ইসলামের বিরুদ্ধে, কোথায় কোনো ওয়াজের বিরুদ্ধে নামিছে। এই মানুষগুলো এতই নিকৃষ্ট, এরা নিকৃষ্টতম জীব আল্লাহ সৃষ্টির মধ্যে। নিকৃষ্টতম জীব হচ্ছে তারাই যারা আল্লাহর দিনের বিরুদ্ধে নামে। আল্লাহর দিনের বিরুদ্ধে সরাসরি নামলে এটাকে মুনাফেকি না বলে সরাসরি কুফরি হয়, আর যদি কোনো অন্তর থেকে ঘৃণা আসে আল্লাহর দিনের প্রতি, তত কুফরি এবং মুনাফেকি। এটা এরা দান দিন ইল্লাহ, বড় ধরনের কুফরি। আল্লাহ দিন থেকে বিমুখ রাখা মানুষকে এবং দিনের বিরুদ্ধে দাঁড়ানো, আলেমদের বিরুদ্ধে দাঁড়ানো, সবই কিন্তু বড় ধরনের কুফরি আলামত। এরা যারা করছে, এরা আসলেই এই টিভিগুলো সবগুলোই খারাপের মধ্যে 71 টিভি আর বেশি খারাপ। এই জন্য এ থেকে আমাদের একে বয়কট করতে হবে পুরোপুরি। আমরা টিভির পক্ষে বলছি না, একে পুরোপুরি বয়কট করতে, এর কোনো অনুষ্ঠানেকে অংশগ্রহণ করা উচিত হবে না। এবং এই অনুষ্ঠান বয়কটের জন্য মানুষকে আহ্বান জানাতে হবে, এবং কেউ যেন এর অনুষ্ঠান না দেখে বিষয়টি আমাদের প্রত্যেকেও একে অপরকে ওসিয়ত করতে হবে, যেটা তাওয়াসি বিল হক, হকের ওসিয়ত যেন করতে হয়, যে এই কাজটা কোনো কেউ না করে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, তাওয়ানুল ইতিমাল হদওয়ান। সৎ কাজে একে অপর সহযোগিতা, অসৎ কাজে কেউ কেউ সহযোগিতা করতে পারে না। সুতরাং এই টিভিগুলো দিয়ে টিভি বিক্রি করা বর্তমানে এমন একটা ইয়ার ভিতরে পড়ে গেছে, কারণ আপনি ভালো কিছুই সেখানে পাবেন না, নিষিদ্ধ জায়গাতে পড়ে গেছে। কারণ ইচ্ছা করলে আপনি ভালো চালাতে পারছেন না, কোনোভাবেই ভালোর দিকে আপনি যেতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ ভালোর ভিতরে আপনি একটা বা লক্ষ লক্ষ খারাপের ভিতরে একটা ভালো দেখবেন, এতে খুশি হয়ে যাওয়ার কিছু নেই। তো এই জাতীয় 71 টিভি বা এই জাতীয় টিভি আরও যেগুলো আছে, এগুলো যারা নাস্তিকতার বীজ বপন করতেছে সমাজের মধ্যে এবং মিথ্যা কথা অনবরত ঢেলে দিচ্ছে, বীজ ঢেলে দিচ্ছে, এরা একদিকে নারীদেরকে ঘর থেকে বের করতেছে, একদিকে এই যৌন সুষুই দিচ্ছে মানুষের মধ্যে, একদিকে তারা সমকামিতা প্রচার করতেছে, একদিকে এই জাতীয় টিভিগুলো সবগুলি হচ্ছে পুরোপুরি হচ্ছে বর্তমানে ইমান ধ্বংসের হাতিয়ার। এগুলি থেকে আমাদের সম্পূর্ণরূপে নিজেদেরকে আলাদা করতে হবে, এবং এই জাতীয় টিভি কোনোটাই দেখার পক্ষে আমরা বলি না। আর বিশেষ করে 71 টিভিকে সবাই যেন বয়কট করে। এরা যারা এই 71 টিভিকে প্রমোট করে, এদেরকেও বয়কট করার জন্য অনুরোধ জানাবো।
জানেন যে তারা এই পিছটা টাকা খরচ করে ওদেরকে দেখে শুনে এদেরকে ভালো করে ওদেরকে বয়কট করা, এদের পণ্য বয়কট করা, ওদের বাজার বাজারে যে সমস্ত জিনিস আছে সবগুলি বয়কট করা, এটা ইমানের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আশা করি এটা ইমানদার মাত্রই সেটা বুঝবেন এবং তাদেরকে তাদেরকে বয়কট করে চলবেন এবং তাদের পণ্য বয়কট করে চলবেন। তাদের কোনো কিছুতে আমরা সহযোগিতা করবো না, অসহযোগের মতো তাদের সাথে আমরা আচরণ করবো, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটার সাথে আমরা মনে করি আমাদের অন্তরের সম্পর্ক বিষয়টাকে গুরুত্ব সাথে দেখার জন্য আমরা জনগণকে এবং যাদেরকে আল্লাহ তাআলা এই বিবেক দিয়েছে তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আর আরেকটি জিনিস আমরা গুরুত্বের সাথে বলছি, সেটা হচ্ছে যে মনে রাখবেন যে আপনি এই টিভি জিনিসটা যতটুকু পারেন, আগে যেভাবে বলেছিলাম যে টিভি যতটুকু পারেন ঘরের ভিতরে টিভি রাখার কোনো প্রয়োজন নেই, এটার প্রতি আপনি সবাইকে উৎসাহ দেন। এটার অনেক ক্ষতি আছে। এক নম্বর ক্ষতি হচ্ছে আপনি এখন তো টিভি একজন দেখলো, আরবার কিন্তু টিভি বাইরের সে ভারতীয় চ্যানেল দেখবে, সে জি স্টার জলসা জি জলসা আর কত রকমের নাম যে আছে তার হিসাব নাই, হাজার হাজার ভিতরে দেখবে। এই একটা নাম দিয়ে খবরের নাম দিয়ে কিন্তু দুনিয়া হারাম ভিতরে ঢুকে যাচ্ছে মানুষ। খবর দেখার জন্য আপনি প্রয়োজনে পত্রিকা পড়বেন, এই সমস্ত খবর তো অধিকাংশই পত্রিকায় আসে, পত্রিকা পড়ে আপনি যথেষ্ট, পত্রিকা পড়ে সেই পত্রিকা আবার রাখবেন না, সেটাও আবার ভ্যানিশ করে দেবেন, কারণ এগুলির মধ্যে ছবি থাকে, খারাপ খারাপ ছবি দেখার দরকার নেই। আর যদি বেশি দেখতে হয় কোনো কোথাও আপনার এখন আলহামদুলিল্লাহ হাতের মুঠোর ভিতরে খবর চলে আসে, সে খবরগুলো দেখলেই হবে। আর এত খবর শুনে আপনি কী করবেন? আপনি এত বড় বিদ্বান হয়ে জাননি যে বা এত বড় কিছু হয়ে জাননি কি দেশকে পরিবর্তন করতে পারবেন? এত বেশি চিন্তা করার আপনার প্রয়োজন নেই। যত বেশি খবর দেখবেন ততই মানসিকভাবে ভেঙে পড়বেন, কারণ বর্তমান যে অবস্থা যাচ্ছে, ইমানের অবস্থা, মানুষ যেভাবে দিনের বিরুদ্ধে নেমেছে, সাধারণভাবে ছেলে ফুলে বুড়ো এবং ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক সহ সবাই যেভাবে আল্লাহর দিনের বিরুদ্ধে নেমেছে, এটা দুঃখজনক একটি অধ্যায়। সুতরাং এই টিভিটা ঘরে না রাখাই উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটি ইমানদার মানুষ যার ভিতরে ইমানের দাবি আছে, সে যেন মনে করে যে আমার ঘরে একটি শয়তানের বাক্স নিয়ে আসছে, এটাকে আমি ঘর থেকে বের করে দিই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, এটা আমাদের খেয়াল রাখা দরকার। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে